অনুষ্ঠান গুড মর্নিং বরাকে আমার তরফ থেকে প্রথমেই জানাই আপনাদেরকে সুপ্রভাত। এই মুহূর্তে আমি আপনাদের কাছে তুলে ধরছি বরাকের কিছু সংবাদপত্রের প্রথম কিছু পৃষ্ঠার শিরোনাম। এই মুহূর্তে আমি হাতে নিয়ে নিয়েছি যুগশঙ্খ, 28 জুলাই 2023। ইডি কর্তার মেয়াদ বাড়াল সুপ্রিম কোর্ট, 15 সেপ্টেম্বর পর্যন্ত বহাল। কৃষ্ণ রুক্মিণী লাভ জেহাদ ভূপেনকে গ্রেফতারের হুমকি হেমন্তের। একদিন কংগ্রেসের শেষ ঠিকানা হবে মসজিদ মাদ্রাসা। আরএসএসের প্রশিক্ষণ পদ্ধতিতে পরিবর্তনের ছোঁয়া। মুসলিম ছেলেরা মুসলিম মেয়েদের বিয়ে করো, হিন্দুরা হিন্দুদের দাওয়াই মুখ্যমন্ত্রী। আইন না মেনে লক্ষণ রেখা পেরোলেই বিপদ, অশান্তিতে ধ্বংস হয় সমাজ। বঙ্গাইগাঁওয়ে নেমে এসেছে বিকাশের গঙ্গা মুখ্যমন্ত্রী। 555 কোটির বিভিন্ন প্রকল্পের উদ্বোধন শিলান্যাস। ইউপিএর পাপ ঢাকতেই ইন্ডিয়া নাম মরুরাজ্য তপ মোদীর। লাল ডায়েরি কংগ্রেসকে ধ্বংস করে দেবে প্রধানমন্ত্রী। চলতি সপ্তাহেই অগ্নিকাণ্ড মণিপুর সফরে ইন্ডিয়া। স্থগিত সমীক্ষা এলাহাবাদ হাইকোর্টে জ্ঞানবাপীর রায় 3 আগস্ট। মূল্যবৃদ্ধি কংগ্রেসের বিক্ষোভে উত্থাল শিলচর। মণিপুরে 2 মহিলাকে গণধর্ষণের ঘটনার তদন্ত ভার সিবিআইকে। মণিপুরের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাবেন না জোরামথাঙ্গাকে পাল্টা বীরেনের। মামলা চলবে রাজ্যের বাইরে। কাশ্মীরে শাখা মেলছে আল কায়দা, রাষ্ট্রপুঞ্জের রিপোর্টে উদ্বেগ। কালো পোশাক পরে সংসদে অভিনব প্রতিবাদ বিরোধীদের। মণিপুরে 2 সাংবাদিকসহ নিখোঁজ 27। স্বাধীনতা দিবসের পরই মুম্বাইয়ে বসছে ইন্ডিয়া জোটের বৈঠক। সেপ্টেম্বরে বাল্যবিবাহের বিরুদ্ধে ফের অভিযান, গ্রেফতার হবেন বউ। এখন আমি হাতে নিয়ে নিয়েছি সাময়িক প্রসঙ্গ। সেপ্টেম্বরে ফের বাল্যবিবাহ বিরোধী অভিযান রাজ্যে। কালো পোশাকে বিরোধীরা ফের সংসদের কাজকর্ম পণ্ড। লাভ জেহাদ ইস্যুতে কৃষ্ণ রুক্মিণীর প্রেম, গ্রেফতার হতে পারেন ভূপেন, ইঙ্গিত হিমন্তের। মণিপুরের কুকিদের পৃথক প্রশাসন কখনোই নয় বীরেন। মণিপুরে 2 মহিলাকে বিভস্ত করে হাঁটানোর তদন্তভার সিবিআইকে। প্রদেশ কংগ্রেস সভাপতি প্রলাপ বকছেন পীযূষ। ২৪ ঘন্টায় ফের গুলি মণিপুরে। নেশামুক্তি কেন্দ্রগুলোর হাল ফেরাতে করা নির্দেশ মন্ত্রী পীযূষের। আধারেই মিলবে সব, বিল পেশ লোকসভায়। ইডি কর্তার মেয়াদ বৃদ্ধি মিলল সুপ্রিম সায়। গুয়াহাটিতে খুন মসজিদ কমিটির সভাপতি। রাজস্থানে মোদির মুখে বেটি বাঁচাও। আরও 22,000 পদের বিজ্ঞাপন শীঘ্রই মুখ্যমন্ত্রী। আর থাকবে না অপ্রয়োজনীয় পদ। জিতু দাস আমার বিয়ে নয়, অস্বীকার করলেন ভবেশ। এখন আমি নিয়ে নিয়েছি প্রান্তজ্যোতি দৈনিক। উত্তর পূর্বের সাংসদের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী। যে কোনো সময় গ্রেফতার হবেন ভূপেন মুখ্যমন্ত্রী। মোদি মোদি ও ইন্ডিয়া ইন্ডিয়া হল্লা রাজ্যসভায়। ওয়াকআউট বিরোধীদের মুলতুবি লোকসভাও। মণিপুরে নাক গলাবেন না মিজোরামের মুখ্যমন্ত্রীকে বীরেন। কংগ্রেসের শেষ ঠাই হবে মসজিদ হিমন্ত। লাভ জেহাদে শ্রীকৃষ্ণের নাম উত্থাপন করে গণ্ডিত অপরাধ করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি। আজ থেকে বিধানসভায় শীতকালীন অধিবেশন। বঙ্গাইগাঁওয়ে উন্নয়নের বরাদ্দ 555 কোটি। কাল ইনফল যাচ্ছে ইন্ডিয়া। মণিপুর বিভস্ত কাণ্ড তদন্তভার সিবিআইকে। সংসদে ব্ল্যাক প্রোটেস্ট বিরোধী সাংসদের। ২০০ মইতে মহিলার ধর্ষণ হত্যা হয়েছে
তবু একতরফা ভিলেন করা হচ্ছে আমাদের। ফের রক্তাক্ত মণিপুর চলছে গুলির লড়াই, হিংসার সমাধান খুঁজতে বিধানসভার বিশেষ অধিবেশন, মোটা পেট না কমালে চাকরি হারাতে হবে, ম্যানেজ ফর্মুলায় গায়েব কোটি কোটি টাকা, এখন আমি নিয়ে নিয়েছি গতি দৈনিক। রেড ডায়েরি কংগ্রেসকে এবার ডোবাবে মোদি, শ্রীকৃষ্ণ নিয়ে বেফাঁস মন্তব্যে গ্রেফতার হতে পারেন ভূপেন, হিন্দু বিরোধী অবস্থানের কারণে একমাত্র মসজিদ মাদ্রাসায় জায়গা পাবে কংগ্রেস হিমন্ত, সব জেলায় সম্ভাবে বিকাশ মুখ্যমন্ত্রী, আরও 22,000 নতুন নিয়োগ রাজ্যে হবে মুখ্যমন্ত্রী, ডিব্রুগড়ে বিমান অবতরণের সমস্যা, মুসলিম লীগ ধর্মনিরপেক্ষ রাহুলের ভাষণ তুলে ধরে আক্রমণ হিমন্তের, সিপিএম নেতারা গোমাংস মন্তব্যের সমালোচনার ঝড়। সেপ্টেম্বর থেকে বাল্যবিবাহের বিরুদ্ধে রাজ্যে ফের অভিযান, মণিপুর কাণ্ডে সংসদে কালো পোশাক বিরোধী সাংসদ, চূড়াচাঁদপুরে বোমা হামলায় হত এক, মধ্যহত্যাকারীর সঙ্গে দেখা আইপিএফটি, শীঘ্রই মণিপুর বিধানসভার অধিবেশন মন্ত্রী রঞ্জন, এখন আমি নিয়ে নিয়েছি বার্তালিপি। মণিপুর কাণ্ডের তদন্তে সিবিআই, ভাইরাল ভিডিও নিয়ে চাপে কেন্দ্র, বিচার হতে পারে অসমে, ঘটনা ক্যামেরাবন্দি করা দুষ্কৃতীও গ্রেফতার, বাজেয়াপ্ত সেই মোবাইল ফোন, মণিপুর সংসদে কালো পোশাকে ইন্ডিয়ার সাংসদরা, চূড়াচাঁদপুরে বোমাগুলিতে হত এক যুবক, পাপিরা একজোট হয়েছে, ভোটমুখী রাজস্থানে বিরোধীদের ফের আক্রমণ মোদি। ২৯ জুলাই দুদিনের সফরে মণিপুর যাবেন বিরোধী সাংসদরা, তৃণমূলের প্রতিনিধিত্ব করতে পারেন সুস্মিতা, ক্ষমতার জন্য গোটা দেশকেই জ্বালিয়ে দিতে পারে বিজেপি সঙ্গ তোপ রাহুলের, কংগ্রেসের শেষ ঠিকানা হবে মসজিদ মাদ্রাসা হিমন্ত, বাল্যবিবাহের বিরুদ্ধে সেপ্টেম্বর থেকে ফের অভিযান, মামলা হলে গ্রেপ্তার করা হতে পারে ভূপেন বরাকে, 22,000 পদের বিজ্ঞাপন শীঘ্রই অপ্রয়োজনীয় পদেরই বিলুপ্তি হয়েছে জানালেন মুখ্যমন্ত্রী, কেন্দ্রকে ভৎসনা করেও ইডিকর্তার মেয়াদ বাড়াল সুপ্রিম কোর্ট, মূল্যবৃদ্ধি অফিস পাড়া কাবাল কংগ্রেস, এখন আমি নিয়ে নিয়েছি দৈনিক নববার্তা প্রসঙ্গ। 15 সেপ্টেম্বর অবধি ইডির ডিরেক্টর এস কে মিশ্র, 5 শ্রেষ্ঠ রাজ্যের মধ্যে অসমের স্থান নিশ্চিত করতে কাজ করছে সরকার, মুখ্যমন্ত্রী, বঙ্গাইগাঁও জেলায় 555 কোটি টাকার বিভিন্ন প্রকল্পের উদ্বোধন, গান্ধীজির কুইট ইন্ডিয়া স্লোগান মোদীর মুখে, হিংসা কবলিত মণিপুরের কাল আসছে ইন্ডিয়ার প্রতিনিধি দল, বিরোধী জোটের সঙ্গে তুলনা জঙ্গি গোষ্ঠী সিমির, 69 কেজি মরিজওয়ান নিয়ে ল্যাট্রিনের বাইরে ধৃত 3, কাটিগড়ার 4 ডাকাত পুলিশ রিমান্ডে তদন্ত অব্যাহত, কালো পোশাক পরে আরো ঐক্যবদ্ধ বিরোধীরা মুলতুরি লোকসভার অধিবেশন, বহুদিনের ব্যবধানে অফিস পাড়ায় পুরনো মুখের ছড়াছড়ি, মিছিল যেন উপলক্ষ শিলচর কংগ্রেস সংগঠিত ঐক্যের বুনন, পিঙ্কি রায় হত্যাকাণ্ড, প্রেমিক পিনাক শুক্লবৈদ্য একা নয় আরো কেউ জড়িত রয়েছে সন্দেহ মা উমা রায়ের, জন্ম মৃত্যু নথিভুক্তি সংশোধনী বিল পেশ সংসদে, কালো পোশাক পরে কোনো উদ্দেশ্য পূরণ হবে না প্রহ্লাদ যোশী। গুড মর্নিং বরাকের মাধ্যমে এতক্ষণ আমরা বরাকের সংবাদপত্রের প্রথম পৃষ্ঠার কিছু শিরোনামগুলো আপনাদের কাছে তুলে ধরেছি। আজকের মতো এই পর্যন্তই, নমস্কার।